যখন গোটা দুনিয়া জুড়ে নারী জাতিকে শিশু অবস্থাতেই মার্ডার করা হচ্ছিল, সেই যুগে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব যিনি পৃথিবীর বুকে প্রথম বলেছিলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার জান্নাত কাবার চৌকাঠায় নয়, তোমার জান্নাত মিজাবে রহমতের মাকামে মুলতাজামে নয়, তোমার জান্নাত কোরআনের হাদিসের ভিতরে নয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, বেটার জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যখন নবী যখন মানুষেরা নারী জাতিকে ঘৃণা লাঞ্ছনা গঞ্জনার অবমাননার পাত্র করে রেখেছিল, সেই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম নারী জাতিকে মাতৃত্বের আসন দিয়ে মর্যাদার আসন দিয়ে পুরুষ জাতিকে নারীর পায়ের নিচে জান্নাত সন্ধানের বার্তা দিয়েছিলেন। আমি তার রাজসাক্ষী। পরপর তিনটে মেয়ে হওয়ার কারণে সংসার হচ্ছিল না। নিশ্চয়ই আপনাদের কারো কারো কাছে এরম অভিযোগ থাকতেই পারে, পরপর তিনটে মেয়ে হওয়ার কারণে ওই বৌমা নাকি লক্ষ্মী বৌমা, না ও বৌমা নাকি কুলক্ষণী বৌমা, ও বৌমার মুখ দেখলে নাকি যাত্রা হবে না। ব্যাপারটা আমার কানে গেল অনেক দূর থেকে, আমি ডাকলাম, দেখে জিজ্ঞেস করতেই বলল আমার মেয়ের পরপর তিনটে মেয়ে হয়েছে, এই জন্য শাশুড়ি আর এই কুলক্ষণে বৌমা নিয়ে ঘর করতে চাইছেন না। ছেলেটার ডাকলাম কি ব্যাপার, তার বলছে আমার মা যা বলেছে তাই, তার মানে ঘর হবে না। আমি শোন তুই এ বউ ছেড়ে দে, তিনটে মেয়ে হয়েছে, ওর পেটে মেয়ে ছাড়া আর কিচ্ছু নেই, তুই বাদ দে। তবে নেক্সট যে মেয়েটার বিয়ে হবে তোর তাহলে বিয়ে করার আগে চেক আপ করে নিতে হবে যে ওর পেটে ছেলে আছে না মেয়ে আছে, এটা চেক করা লাগবে তোর। আর সেকেন্ড বেতেও যদি আবার মেয়ে হয় তাহলে তোর কপালে ভালো খবর আছে, ঠিক করে এলে কী করবি তুই, এটা ছেড়ে দে আমি কোনো কথা বলবো না। কিন্তু দ্বিতীয় বে করে যদি ফের মেয়ে হয়, তৃতীয় বে করে যদি ফের মেয়ে হয় তাহলে তুই পরের মেয়েটার দোষ দিচ্ছিস, দোষটা কেন দিবি, তোর নিজের পার্সপত্রের তো মাইনাস কিছু থাকতেও পারে। আজও সেই সংসার আমি করাতে পেরেছি, আমি গর্বিত। তারপরেও দুটো মেয়ে, আমি বলি হোক তোর দুটো মেয়ে, তুই পাঁচটা মেয়ের বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা তিনটে কন্যার পিতা হবে, তাদের লেখাপড়া শেখাবে, তাদের আদব আখলাক শেখাবে, তাদের মান সম্মান ইজ্জতের সঙ্গে বিবাহ শাদীর কার্য সুসম্পন্ন করবে। নবী বলেছেন এই দুটো আঙুল যেমন পাশাপাশি আছে, জান্নাতের ভেতরে আমি এবং সেই মেয়ের বাবা আমরা দুইজন পাশাপাশি জান্নাতে অবস্থান করবো। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আমরা সেই শিক্ষার কথা বলছি। একজন মহিলা এসে রাসূলুল্লাহর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব নবী তো পুরুষ, সব নবী তো পুরুষ, তো আল্লাহ যদি নারী পুরুষের প্রতি সমান দৃষ্টি দেন তাহলে কোনো মহিলা নবী হলো না কেন, যত নবী সব তো পুরুষ মানুষ, একটা নবীও তো নারী হইনি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো চোখে দেখেন না, সেই জন্য আল্লাহ আমাদের নবুয়ত দেননি। প্রশ্নটা কি খুব সহজ ছিল নাকি কঠিন প্রশ্ন? রাসূলুল্লাহ সময় দিলেন, বললেন আমাকে সময় দেওয়া হোক আমি তোমার উত্তর দেব, কয়েকদিন টাইম নিলেন। তো পরবর্তীতে সেই মহিলাকে ডেকে বললেন শোনো, আসলে আল্লাহ পুরুষ জাতির চেয়েও তোমার মর্যাদাটা একটু বাড়তি দিয়েছেন, সেই জন্য তোমাদেরকে নবুয়াত দেননি। বললেন কারণ? বললেন বলো তো পৃথিবীর নবীরা মায়ের পেট থেকে জন্ম হয় নাকি অন্য কোথাও থেকে? তা বললেন না, মায়ের পেট থেকে নবীদের জন্ম হয়। তাহলে তোমাদের পেটের সন্তান আমি মুহাম্মদ, আমি নবী, আজ যদি আমার মা আমিনা বেঁচে থাকতেন তাহলে আমার মতো মুহাম্মদ নবী আমিনার চরণ ধুলিতে আমার জীবন ধন্য করতে হতো। আল্লাহ তোমাদের নবুয়তের দায়িত্ব দেননি, তবে পৃথিবীর সকল নবীদের জিন্দেগি কল্যাণময় করেছেন তোমাদের চরণ ধুলির বরকতে, তোমাদের মর্যাদা তার চাইতে অনেক বেশি আল্লাহ দিয়েছেন। সুতরাং আজকে আমরা তামাম দুনিয়া জুড়ে দেখছি, তামাম দুনিয়া জুড়ে দেখছি, যতই চিৎকার করি চেঁচামেচি করি ঢাকঢোল পেটাই, নারী জাতিকে এখনো ঠিক জায়গায় আমরা বসাতে পারিনি। এখনো দুটো তিনটে চারটে মেয়ের বাবা হলে না সে ভাবে আমার বোধ হয় কপাল খারাপ, তাহলে এত মেয়ের বাপ হচ্ছি কেন আমি? মেয়ের বাপে হওয়াতে খুব আনন্দ আমাদের হয় না, মেয়ের বাবা হওয়াতে আমাদের গর্ব হয় না, ছেলের বাবা হলি
বুক ফুলিয়ে চায়ের দোকানে বলা যে আমি তিনটে পাঠার বাপ, বিরাট ব্যাপার। কিন্তু সময় আসতে দিন, আপনার ছেলে এমন এমন কাজ করবে থানায় বসে নাক ঘাসরান্দে কুল হবে না, থানায় বসে নক্কণ্ডলে উদ্বোস করে করে কুল হবে না, ছেলে অন্যায় করে আর বাপ গেগে থানায় জরিমানা দিয়ে আসে। আমি আশাবাদী মেয়ের জন্যে, মেয়ের জন্যে কান ধরে উদ্বোস করতে হয়েছে, এর আবারটা বাপের নাম বলেন। কিন্তু ছেলের দুষ্কর্মের জন্যে বাপের উদ্বোস করতে হয়েছে, এরাম বাপ খালি চোখে হাজার হাজার পাওয়া যাবে। নারী জাতি খুব দয়া পরবশের জাতি, খুব মায়া মমতার জাতি। এ পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন, যত উন্নতি, যত আপনার যত বিজ্ঞান, যত প্রযুক্তি, যত যা কিছু আমরা দেখছি, পৃথিবীর প্রত্যেকটা উন্নতি আর উন্নয়নের পিছনে পুরুষের যদি 50% কাজ থাকে, তো নারীরও 50% কাজ আছে। বিডিও, একজন পুরুষ বিডিও অফিসের কাজ করছেন, তা বললেন আমি এই করি হ্যান করি তেন করি, আমি বললাম হ্যাঁ স্যার এটা তো আপনার ডিউটি, কিন্তু ওই বিডিওর খাবার ভাতটা যদি দুটো তার গিন্নি পাকিয়ে না দিতেন, আপনি যে ভিডিওগিরি করা ভিডিওগিরি চালাচ্ছেন এর পিছনে তো আপনার স্ত্রী আপনার জামা কেচে দেয়, আপনার ভাত রান্না করে দেয়, তাই তো এখানে ভাবতে বসতে পারছেন, তাই তো এখানে ভাবতে সুযোগ পাচ্ছেন। এই সুযোগটুকু না হলে তো আপনি কাজটুকুও করতে পারতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় বসে সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এটা 100 বার ঠিক, কিন্তু সে সঙ্গে তো এটাও স্বীকার করতে হবে, মা খাদিজাতুল কবরা 55 বৎসরের একজন বৃদ্ধা রমণী, পিঠে তার 20 লিটার পানির মস্ক, হাতে তার 2 কেজি খেজুর, একাতে খানিকটা রুটি, সেই সঙ্গে 2টো জামা কাপড় নিয়ে 55 বৎসরের একটা বৃদ্ধা মহিলাকে 2.5 কিলোমিটার পাহাড়ের পথ নিচে হেঁটে পুরো 3-4 ঘন্টা পাহাড়ের উপরে চড়ে টানা এক যুগ ধরে মা খাদিজা প্রিয় রসুলের সাধনায় সিদ্ধি লাভ করাবার জন্যে খাবার পানীয় রুটি ইত্যাদি ইত্যাদি তিনি পৌঁছে দিতেন। তাহলে হযরত মুহাম্মাদের সাধনায় সিদ্ধি লাভ হয়েছে এটা অস্বীকার করা যাবে না। তবে খাদিজা যদি তার খাবার পানি আর রুটি না পৌঁছে দিতেন, তাহলে সেই সিদ্ধি লাভ করতে যে আরও হয়তো 50 বছর সময় বেশি লেগে যেত। সুতরাং নারী জাতির এই সম্মান, এই মর্যাদা, এই ইজ্জত আমি আজও বলছি, 2022 সালে সেন্সাস রিপোর্ট প্রকাশ হোক, রিপোর্ট হওয়ার আগেই আমি বলছি এবারে দেখবেন মুসলমান সমাজে 1000 পুরুষ পিছু 900 থেকে 950 বেশি মহিলা পাবেন না, পাবেন না, পাবেন না। হিন্দু সমাজে 1000 পুরুষ পিছু 900 নিচে নেমে আসবে মহিলার সংখ্যা। কারণ হিন্দু বলুন মুসলমান বলুন কোন জাতি নারীর পিতা হওয়াটা পছন্দ করছেন না, এরা ভাবে ওই একটাই কারণ যে মেয়ে সন্তান হলে যে 100,000 টাকা আবার পণ দিতে হবে তার ঠিক নেই। আমি বলছি কি আপনার মেয়েটা মেয়ে করুন, যেন মেয়ে ছেলে করবেন না, আমার কথা কি বোঝা গেছে, মেয়েই হোক যেন মেয়ে ছেলে না হয়। গাদায় আর ঘোড়ায় ক্রসে, গাদা আর ঘোড়া ক্রসে একটা জন্তু হয়, ওই জন্তুটার নাম একজন বলেন খচ্চর। সেই জন্য কারুর যদি বলবেন এই ছেলেরা বদমাইশ, এই ছেলেরা জোচ্চোর, এই ছেলেরা পকেট মার, এই ছেলেরা ভাষা খারাপ, এসব বলি সহ্য করবে, কিন্তু কখনো কখনো বলি এই কারে শালা তো বহুত বড় খচ্চর, যদিও খচ্চরের ইতিহাস জানে আপনার নামের ভাত খাবে না, খচ্চর বলার পরেও সহ্য করে আসলে খচ্চরের ইতিহাস জানে না, যদি জানে আপনার নামের ভাত খাবে না, মারবেই মারবে। তো গাধা আর ঘোড়ার ক্রসিংয়ে যে খচ্চর হয়, আমি বলছি বর্তমান আধুনিকতার নামের বেলেল্লাপনা, বেলেল্লাপনার সঙ্গে আর লেডিসের সঙ্গে যদি মিল হয়ে সে কি একটা বসিমনা টসিমনা যদি মেকাপেনা ল হয়, তাহলে ও মেয়ে বেদিত গেলে মেয়েও দিতে হবে, সেই সঙ্গে গাড়িও দিতে হবে, তেলকানার টাকাও দিতে হবে। মেয়েটা মেয়ের মতো হোক, নারীটা নারীর মতো হোক, লেখাপড়া শিখুক, অনেক দূর পর্যন্ত যাক, একটা বাজে ধারণা কাজ করে। আপনার ছোট বয়সে শুনতাম বুড়িরা বলতেন দূর মেয়ে সন্তান অত লেখাপড়ি কী হবে, বলতেন যাবে তো পরের গোল ঝাড় দিতে। আমি কি একা শুনেছি, আপনারা শোনেননি? প্রায় মায়েরা বলতেন আগে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে 19 শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে বেগম রোকাইয়া সাখাওয়াত কলকাতার নারী জাতির ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। তিনি তখন
তিনি তখন পাট পরে শাড়ি পরে রোকায়া সাখাওয়াতের ছবিটা দেখবেন, সাধারণ একটা শাড়ি, কুচকে পড়া নয়, আট পরে পড়া, মাথায় কাপড়টা দিয়ে গমটা ধরে ধরে বাড়িতে বাড়িতে যে বলতেন, আপনার কন্যাদেরকে লেখাপড়া শেখান, আপনার মেয়েদেরকে লেখাপড়া শেখান, মেয়েদেরকে মূর্খ করে রাখবেন না, শিক্ষিতা মায়ের সন্তান কখনো মূর্খ হতে পারে না, সত্যবাদী মায়ের সন্তান কখনো মিথ্যাবাদী হয় না, নীতি আদর্শবতী মায়ের সন্তান কখনো দুর্নীতিবাজ হতে পারে না, ন্যায় সত্য কথা বলা সন্তান কখনো, সত্য কথা বলা মায়ের সন্তান কখনো অন্যায় পথের বিস্ময় যাত্রী হতে পারে না। বেগম রোকায়া সাখাওয়াতের পোশাকটা দেখলেও না, পোশাক দেখলে সমীহ করতে ইচ্ছা হবে, আপনার পোশাক বলে দেবে আপনাকে কি করে ডাকবে, নারীর পোশাক বলে দেবে সে খালা আম্মা, নারীর পোশাক বলে দেবে সে দাদি আম্মা, নারীর পোশাক বলে দেবে সে নানিমা, নারীর পোশাক বলে দেবে সে কাকিমা কিংবা চাচিমা।